হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? SP100 এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। 80,000 বছর পর সূর্যের দিকে ধাবমান ধূমকেতু লিওনার্ড ধরা পড়ল নাসার লেন্সে। বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। এবছরেই প্রথমবার দেখা মিলেছে তার। তখন থেকে অপেক্ষা শুরু হয়েছিল, অবশেষে 80 বছর পরে সূর্যের কাছাকাছি পৌঁছানোর মুহূর্তে ধূমকেতু লিওনার্ডের গতিবিধি ধরা পড়ল নাসার টেলিস্কোপের লেন্সে। ইতিমধ্যেই নাসা শেয়ার করেছে একটি ভিডিও, যা থেকে মুগ্ধ মহাকাশ প্রেমীরা। কি দেখা গেছে এই ভিডিওতে? সেখানে অন্ধকার তারা ভরা মহাকাশের বুক চিরে এগিয়ে যেতে দেখা গেছে এক অতিকার আলোর ছটাকে। তার গতি দেখলে চমকে উঠতে হয়। দেখা গিয়েছে সূর্যের দিকে যত সে এগোচ্ছে ততই বাড়ছে তার আলোকিত লেজ। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাউন্ট লেমন অবজারভেটরি থেকে ধূমকেতুটি আবিষ্কার করেন বিজ্ঞানী গ্রেগরি চে লিওনার্ড। তার নাম অনুসারেই মহাজাগতিক বস্তুটি নামকরণ করা হয় লিওনার্ড। এরপরেই জানা যায় ডিপ স্পেস তার মহাকাশে সুদূর কোন থেকে এটি এগিয়ে আসছে পৃথিবীর দিকেই। জানা যায় ঐতিহাসিক কালের পরে আমাদের নীল রঙের ঘুরে আকাশে দেখা যাবে অপার্থিব আলোর ছটাটি। ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল গত 24 ডিসেম্বর। সেই সময় পৃথিবী থেকে সেটির দূরত্ব ছিল 3,34,00,000 কিলোমিটার। এবার সেই ধূমকেতু সূর্যমুখী তার যাত্রা মুহূর্তেই ধরা দিল লেন্সে। শেষবার যখন লিওনার্ড এসেছিল তখন পৃথিবীতে চলেছিল আদিম যুগ। ফের 80,000 বছর পর তার দেখা মিলবে পৃথিবীর আকাশে। আজকের সভ্যতা কতটুকু সেই সময় টিকে থাকবে তা নিয়েই রয়েছে ধন্দ। তাই লিওনার্ডের এবারের পৃথিবী তথা সৌরজগৎ ভ্রমণের মুহূর্তগুলির দিকে নজর রাখতে নাসার বিজ্ঞানীরা। তো বন্ধুরা, আপনাদের হেল্পফুল ইনফরমেশনটা পেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলের নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকমই হেল্পফুল ইনফরমেশন সবার পাওয়ার জন্য।